স্বাগতম প্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি ভালোবাসা অভিনন্দন। আমি রমেশচন্দ্র মণ্ডল, ঐতিহ্যবাহী ডুমুরিয়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের তাণ্ডবতা, এর মধ্যেই আমরা ভার্চুয়াল ক্লাস করছি, বিশেষ করে শিক্ষার্থীদের কথা চিন্তা করে। আমরা মাঝে মাঝে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত হই। আমরা সকলেই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতন থাকব আমরা আশা করি, প্রার্থনা করি। সমগ্র বিশ্ব করোনা ভাইরাসের কবল থেকে মুক্তি পাবে, মুক্তি পাক। আজকে তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সাথে তোমাদের পাঠ্য একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম সাম্যবাদী। সাম্যবাদী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা সকলেই জানি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি নামে অভিহিত করা হয় এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দের 24শে মে অবিভক্ত ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, বাংলা 1306 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ। তিনি ছিলেন মূলত কবি, গায়ক, বংশীবাদক, গীতিকার, সুরকার, সমাজ সংস্কারক, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক, সাংবাদ, সাম্যবাদী মানুষ ও কবি। তিনি রাজনীতিও করেছেন, কৃষক প্রজা স্বরাজ পার্টির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, থিয়েটার এবং ছায়াছবির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন, অহিংস আন্দোলনের নেতা। গান্ধীজির সঙ্গে তার পরিচয় ঘটে, গান্ধীজির অনুরোধে তিনি অর্থাৎ কাজী নজরুল ইসলাম গান্ধীজিকে একটি গান গেয়ে শুনিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্তে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, এবারের যুদ্ধের মাঠে আমরা কাজী নজরুল ইসলামের গান গাইব। আসলে নজরুল ছিলেন গণমানুষের কবি, সকল মানুষের কবি। আজকে যে কবিতাটি তোমাদের পাঠ্য সেটির নাম সাম্যবাদী। সাম্য শব্দের অর্থ সমতা। কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতায় যেমন সমতার গান গেয়েছেন, তেমনি অন্যান্য কবিতায়ও তিনি বলেছেন, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। আজকের এই স্বল্প পরিসরে কাজী নজরুল ইসলামের যে রচনা সম্ভার সে বিষয়ে একটু দৃকপাত করতে চাই। তিনি গান লিখেছিলেন 2800, মতান্তরে 4000, কবিতা লিখেছেন 900, প্রবন্ধ লিখেছেন 100, গল্প লিখেছেন 18, নাটক লিখেছেন 25। তার রচিত গ্রন্থের সংখ্যা 55। তার সাহিত্যিক জীবন মাত্র 21 বছর, 1921 থেকে 1900
41 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাছাড়া কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে পড়েন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন আমরা জানি, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়, 1971 খ্রিস্টাব্দে সংগঠিত হয় মহান মুক্তিযুদ্ধ, যার নেতৃত্বে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1972 খ্রিস্টাব্দের 10ই মে তিনি অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে এই বাংলাদেশেই নিয়ে আসেন এবং ঢাকাতে ধান মন্ডির একটি বাড়িতে তিনি অবস্থান করেছিলেন। কাজী নজরুল ইসলাম সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের সুখ দুঃখ নিয়ে তিনি কবিতা লিখেছেন। তাই যতদিন বাংলা সাহিত্য থাকবে, বাংলার মানুষ তার কথা কোনো দিন ভুলে যেতে পারবে না আজকের দিনে। তাই কাজী নজরুল ইসলামের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে এবং তার যে আদর্শ, তার যে কবিতার আদর্শ, প্রবন্ধে তিনি যে কথাটি আহ্বান করেছেন, এ সব কিছুই আমাদেরকে অনুসরণ করতে হবে, তবেই কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে। আগামী ক্লাসে আবারও এই সাম্যবাদী কবিতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা প্রশ্ন করবে, আমরা যতটুকু পারি ততটুকু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবারও তোমাদের উপস্থিতি প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।